12 বছরের বেশি সময় ধরে লুকোচুরি খেলা। অবশেষে মালয়েশিয়াতে আটক হয়েছেন জাতীয় চার নেতা হত্যা মামলার আসামি সাবেক বাংলাদেশি হাই কমিশনার অবসরপ্রাপ্ত মেজর মোহাম্মদ খায়রুজ্জামান। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম জানিয়েছেন তাকে দেশে ফিরিয়ে আনা হবে। জাতীয় চার নেতার হত্যার সাথে জড়িত থাকার অভিযোগ থাকলেও 1975 সালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে চাকরি পান এম খায়রুজ্জামান। পোস্টিং হয় মিশর ও ফিলিপাইনে। 21 বছর পর আওয়ামী লীগ ক্ষমতায় আসার পরে অবসরে পাঠিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। 2001 সালে বিএনপি ক্ষমতায় আসার 3 বছর পর অব্যাহতি পান খায়রুজ্জামান, আবার নিয়োগ পান পররাষ্ট্র মন্ত্রণালয়ে। পদোন্নতি দিয়ে 2005 সালে করা হয় মিয়ানমারের রাষ্ট্রদূত। 2 বছর পর পোস্টিং হয় থাইল্যান্ডে। 2009 সালে সরকার বদলের পর তাকে ডেকে পাঠানো হলে চাকরিরত অবস্থায় পালিয়ে যান। এ সময় বাতিল করা হয় তার পাসপোর্ট। 2012 সালে ইউএনএইচসিআর এ আবেদন করে শরণার্থী হিসেবে থেকে যান মালয়েশিয়ায়। Are you aware of this former Bangladeshi ambassador who were arrested? Yeah, of course I'm aware. Maga metri dalam negeri. বুধবার সেঙ্গালোরের আম্বাং এলাকা থেকে তাকে আটক করে মালয়েশিয়া অভিবাসন পুলিশ। পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানিয়েছেন ডিপোর্টেশন সেন্টারে আছে সাবেক রাষ্ট্রদূত, তাকে দেশে ফিরিয়ে আনার চেষ্টা চলছে। তেসরা নভেম্বর জেল হত্যার একজন আসামি ছিলেন এবং বাংলাদেশ আওয়ামী লীগের প্রথম মেয়াদে সেই মামলাটি চালু হয় এবং তাকে গ্রেফতার করা হয়েছিল। আমি যতদূর জানি বা বুঝি যে তাকে সশরীরে আবারও জিজ্ঞাসাবাদ করার এবং এ মামলাটিকে আবারও খতিয়ে দেখার সুযোগ আছে, সেটা আইন মন্ত্রণালয় ভালো বলতে পারবে। আই ডোন্ট ওয়ান্ট টু জাম্প ইন টু কনক্লুশন। তবে আমরা যত দ্রুত সম্ভব তাকে বাংলাদেশে ফেরত আনার জন্য কাজ করছি। তবে তা নির্ভর করবে মালয়েশিয়ার সরকারের সাথে বন্দী বিনিময় চুক্তি ও রাষ্ট্রপক্ষের আপিলের উপর, জানান এই আইনজীবী। রাষ্ট্রপক্ষ খায়রুজ্জামানের খালাসি লিস্টে কোনো আপিল করেছে কিনা, যদি খালাসি লিস্টে আপিল বা রিভিশন দায়ের করে থাকে সেই ক্ষেত্রে উপযুক্ত আদালত থেকে ওয়ারেন্ট অফ অ্যারেস্ট নিয়ে অর্ডারের ডাইরেকশন নিয়ে ওনাকে অ্যারেস্ট করা যাবে। খায়রুজ্জামানের মুক্তি চেয়ে মালয়েশিয়ায় কর্তৃপক্ষকে আইনি নোটিশ পাঠিয়েছে তার আইনজীবীরা। মোশাদ হাসিব, চ্যানেল 24, ঢাকা। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন।